দুঃসময় কঠিন সময় অতিক্রম করছি। রাজনৈতিক অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে। এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত পা ছুটছি। আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী আছি, তারা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমরা নিগৃহীত হচ্ছি, নির্বিচারে নির্যাতিত হচ্ছি, অনেকে তাদের জীবন দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন, তারপরও এই দানবকে শরণ যাচ্ছে, এটা বাস্তবতা। এখন প্রয়োজন সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়া। সব নাগরিক যারা দেশকে ভালোবাসেন, সব রাজনৈতিক দল যারা দেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান, তাদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে না, সমগ্র রাষ্ট্র যন্ত্রকে ঝাঁকিয়ে দিতে হবে। আর তাহলেই হয়তোবা আমরা ডক্টর জাফরুল্লাহ যে স্বপ্ন, সে স্বপ্নকে আমরা কিছুটা বাস্তবায়িত। আমরা একটা ভয়াবহ একটা শাসনের মধ্যে পড়েছি। অবলীলায় এখানে আপনার হত্যা করা হয়, খুন করা হয়। এই যে মেয়ে সঞ্জীদা, তার ভাইকে গুম করেছে প্রায় 16-12 বছর পার হয়ে গেছে। তার ভাইরা প্রায় 7-8 জন ভাই, আমাদের সেই ছোট্ট মেয়েটার বাবা, এরা আজকে এখন পর্যন্ত প্রায় 12-13 বছর হয়ে গেল ফিরে আসা। অবলীলায় তারা বলে যে ওরা তো পালিয়ে গেছে, লুকিয়ে আছে। যখন এই মেয়ে সঞ্জীদা যখন এই কথা শোনে, তখন তার মনের অবস্থা, রাষ্ট্রের উপরে তার যে আস্থা, সে কোথায় গিয়ে দাঁড়ায়? শুধুবৃন্দ, বক্তব্যের সুযোগ খুব কম। আজকে একটা দুঃসময়, এই দুঃসময়কে আমাদের অতিক্রম করতে হবে। আজকে এখানে বিচার ব্যবস্থা পুরোপুরিভাবে দ্বিতীয়করণ হয়ে গেছে। এখানে এই অর্থনীতিকে পুরো অভিভাবক হয়ে নিজেদের মতো করে তারা সেখানে লুটপাট চালাচ্ছে। আজকে রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে একেবারে উপড়ে ফেলা হয়েছে। কিছু নেই এখন, অবশ্যই কিছু নেই। ওই একাত্তরের কথা আমরা বলি, সেই একাত্তরের মুক্তিযুদ্ধ চেতনার কথা আমরা বলি, কিন্তু সেই চেতনার লেশ মাত্র অবশিষ্ট নেই এখন। যার জন্যে জাফরুল্লাহ চৌধুরী সাহেব লড়াই করছিলেন, কে কি বললো সে দেখার দরকার নেই। আমাদের মধ্যে যে আর্ট আছে, যে আকাঙ্ক্ষা আছে, আমরা যারা 71 সালে যুদ্ধ করেছি, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছি। এরপরে আমাদের যারা প্রাণ দিয়েছেন এই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, যারা গুম হয়েছেন, তাদের সকলকে সেই সম্মানটুকু দেওয়ার জন্য আমাদের আজকে একটাই মাত্র দায়িত্ব, যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে এই ভয়াবহ দুঃশাসন, যে আমাদের সমস্ত ভালো অর্জনগুলোকে কেড়ে নিয়েছে, আমাদেরকে পঙ্গু করে ফেলছে প্রতি মুহূর্তে, আমাদেরকে পুরোপুরি একটা দাসানুদাসে পরিণত করছে, সেইখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে, ঐক্যবদ্ধ হতে হবে। এর কোনো বিকল্প নেই।